আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। ইঞ্জিনে চলে কলা গাছের ভেলা, বিস্তারিত জানাচ্ছি আমি ফারজান আক্তার। বারের নদী বন্যার পানিতে, গোটা নদী এখন পানিতে টুইটুম্বুর। এরই মধ্যে কলা গাছের ভেলা নিয়ে দ্রুত গতিতে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে দুই যুবক। তবে এটি বৈঠা বা লগি দিয়ে বয়ে চলা সাধারণ কোনো ভেলা নয়, এটি ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা। সম্প্রতি এমন ভেলা দেখা গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলায়। বন্যার সময় চলাচলের জন্য এমন অভিনব নৌযান তৈরি করেছেন নলডাঙ্গা পৌরসভার এক নং অর্ডের হলুদঘর মহল্লার বাসিন্দা রুস্তম আলী ও সেনুট মিয়া। তাদের এই আবিষ্কার দেখে উল্লাসিত এলাকার বাসিন্দারাও। এই অভিনব ভেলা আবিষ্কারের বিষয়ে রুস্তম ও সেনুট জানায়, সাধারণত ইঞ্জিন চালিত নৌকাগুলোতে শ্যালো মেশিন ব্যবহার করা হয়, সেখান থেকেই তাদের মাথায় ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরির পরিকল্পনা আসে। আর যেমন পরিকল্পনা তেমন কাজ, তারা বানিয়ে ফেললেন ইঞ্জিন চালিত ভেলা। কিছু কলা গাছ কেটে প্রথমে তৈরি করে ফেললেন একটি ভেলা, তারপর এতে যুক্ত করে দেন সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন। ব্যাস তৈরি হয়ে গেল তাদের ইঞ্জিন চালিত ভেলা। এরপর থেকে এটি নিয়ে চলাচল করছেন তারা। এই দুই যুবক আরও জানায়, ভবিষ্যতে আরও বড় আকারের ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।